রাজবাড়িতে এখন বলন্দ আমাদের প্রস্তাবিত যে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করছি সেটি হচ্ছে আমাদের 5 একর জায়গায় 131 কোটি টাকা ব্যয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজবাড়ি জেলাবাসীর জন্য এই উপহারটা নিয়ে এসেছি যেখানে 131 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ হবে এবং এটি নির্মাণ হলে প্রতি বছর অন্ততপক্ষে 1000 তরুণ তরুণীর প্রশিক্ষণ এবং কর্মসংস্থান হতেই থাকবে এবং এই প্রজেক্টটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজের জয়ভের ব্রেন চাইল্ড যাতে আমাদের তরুণ তরুণীরা তারা যাতে ঢাকামুখী হতে না হয় বিদেশমুখী হতে না হয় যারা যার যার শহরে বসে 6 মাসের সার্টিফিকেট কোর্স তারপরে 12 মাসের ডিপ্লোমা কোর্স করে তারা অনলাইন মার্কেটপ্লেসে ইউরোপ আমেরিকার বড় বড় কোম্পানিতে কাজ করতে পারে এবং তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমি মনে করি যে রাজবাড়িবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে চমৎকার একটি উপহার দিয়েছেন শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এটি রাজবাড়ি জেলার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের একটা ঠিকানা হবে আনন্দবাসীর পক্ষ থেকে এবং পুরো জেলার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মানে এই প্রকল্পটা যাতে খুব তাড়াতাড়ি হয় আমাদের এখানে আমাদের আমাদের নেতৃবৃন্দ সকলে এখানে আছেন বিশেষ করে এই ইউনিয়নে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন সে মানে আমরা সকলেই তো ইউনিয়ন সাহেব যে আপনি জায়গা যে সিলেক্ট করেছেন প্রথমে আমার মনে হচ্ছিল কোনটা সিলেক্ট করলেন কিন্তু দেখে কিন্তু আমার পছন্দ হয়ে গেছে এবং মন্ত্রী মহোদয় পছন্দ হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ এখানে কাজ হবে।